হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা খুবই হাইপটেড প্রোডাক্ট, যেটা বের হওয়ার খুবই হাইপটেড ছিল, স্টিল খুব হাইপটেড একটা প্রোডাক্ট, সেটার একটা রিভিউ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে ক্যাটের এই ফেস পাউডারটা, এইটা অনেক ফেমাস একটা ফেস পাউডার, যেটা মোটামুটি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলিতে সবাই ইউজ করতে পারে। আর এটা কিন্তু ফুল কভারেজ একটা ফেস পাউডার। আমার বিভিন্ন ভিডিওতে রিসেন্টলি একটা কমেন্ট খুবই আসছিল, আপু একটা ফুল কভারেজ ফেস পাউডার সাজেস্ট করো, আপু একটা ফুল কভারেজ ফেস পাউডার সাজেস্ট করো। সো আমি ভাবলাম কেন না আমি এই ফেস পাউডারটা একটা রিভিউ শেয়ার করে দিই তোমাদের সাথে। তো এটা হচ্ছে জ্যাকেটের আমার ফেস পাউডারটা, এটা উপরে যে লেখাগুলো আছে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমার এটা ইউজ করতে করতে হচ্ছে এটার লেখাগুলো নষ্ট হয়ে গেছে, বাট এখানে হচ্ছে স্ক্যানারটা আছে। তোমরা যারা হচ্ছে গিয়ে এটা কিন্তু অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে, আসল বা নকল কীভাবে বুঝবে, এটা স্ক্যান করবে। আর এছাড়া যেহেতু বিভিন্ন ধরনের পেজে আসল প্রোডাক্ট সেল করে, আমি ওগুলোর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমাদের মধ্যে অনেকেই আমাকে নক করতে থাকো, আপু এই প্রোডাক্টটা কীভাবে অর্ডার করবো, কোত্থেকে নিবো, কোত্থেকে নিছো। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে অলওয়েজ ট্রাই করি প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেওয়ার। তো তোমরা একটু কষ্ট করে যদি ডিসক্রিপশন বক্সটা যদি একটু চেক করো, তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবা। তো এই হচ্ছে ইন টোটাল প্রোডাক্টটা, আর পিছনে হচ্ছে এটা সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর আমার সেটটা হচ্ছে 102 আইভরি, এটা হচ্ছে আমার থেকে 2 শেড লাইট আমি নিয়েছিলাম। এখন কথা হচ্ছে যে এইটা দিলে তো অনেক সময় হোয়াইট কাজ দেখা দিলেও কিন্তু এটা হচ্ছে অক্সিডাইজ করে একটা টাইমে তোমার স্কিন টোন এসে পড়ে। তো তোমরা চাইলে 1 শেড লাইট যদি নাও, তাহলে হচ্ছে সেটা অক্সিডাইজ হয়ে তোমার শেডেই তোমার স্কিন টোনে চলে আসবে। আর যদি 2 শেড নিয়ে থাকো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার আরেকটু ডার্ক হবে, তোমার স্কিনের থেকে আরেকটু 1 শেড লাইট থাকবে, সরি। তো আমি এই জন্য 2 শেড লাইটটা নিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছি, এই জন্য যে আমাকে দিয়েছে সে 2 শেড লাইট দিয়েছে। আর এটার কিন্তু হিউজ শেড রেঞ্জ আছে। তো যারা হচ্ছে একটু ডাস্কি স্কিন টোনের আছো, প্লাস একটু ফেয়ার স্কিন টোনের আছো, ডার্ক স্কিন টোনের আছো, তোমরা মোটামুটি সবাই কিন্তু তোমাদের শেড ওয়াইজ এটার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট পেয়ে যাবে। তো এবারে সেটা ওপেন কীভাবে করবা, এটা এখানে একটা ক্লিক করলে এইরকম ওপেন হয়ে যায়। তো এই হচ্ছে পাউডারটা, আমি কাছে এনে দেখিয়ে দিতেছি। এই হচ্ছে এইটার যে টেক্সচারটা দেখো কি সুন্দর করে মিক্সড হয়ে যায়। এটা হচ্ছে 2 পার্টের একটা ফেস পাউডার। উপরের এই জায়গাটা যদি তোমরা এভাবে উঁচু করো, তাহলে কিন্তু নিচে তোমাদের জন্য এখানে একটা পাফ দেওয়া থাকে, এই পাফটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। তোমরা চাইলে পাফটা দিয়ে কিন্তু জোরে জোরে ফেস পাউডারটা নিবে না, একটু হালকা হালকা এইভাবে নিয়ে দেন হচ্ছে আস্তে 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 অ্যাপ্লাই করে জিনিসটাকে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু ব্রাশ দিয়ে হালকা পাতলা করে নিয়ে পিক করে দেন হচ্ছে ইউজ করতে পারো, যার যেভাবে কমফোর্টেবল। আমি ব্রাশ দিয়ে ইউজ করতে বেশি কমফোর্টেবল ফিল করি, তার সঙ্গে আমি ব্রাশ দিয়ে ইউজ করি, এক্ষেত্রে আমার মনে হয় যে প্রোডাক্ট ওয়েস্ট কম হয়। এইটা এবারে সেটার কভারেজ কীরকম, এটা আমি ফাউন্ডেশনের উপর দিয়েও অ্যাপ্লাই করে দেখেছি। দেন আমি এটা নর্মালি আমার বেশিরভাগ টাইমে যেটা করা হয়, আমি সানস্ক্রিনের উপর জাস্ট এই ফেস পাউডারটা দিয়ে আমার ইউনিভার্সিটি চলে যাই। এটা হিউজ টাইম আমার ফেস একটা লং কভারেজ দিয়ে থাকে, স্পট হাইড করে কিনা, হালকা পাতলা হাইড করে একটা এরকম। এটা যে বাজেট বা এটার যে রেঞ্জ, আমি সত্যি কথা বলতে অত বেশি যেভাবে সেটা বলছে একদম সব ধরনের পিম্পল বা সব ধরনের মার্ক যে হাইড করে ফেলে, আমার কেন জানি মনে হয় ওই রকমের মনে হয় নি। বাট অ্যাজ এ একটা ফুল কাভারেজ ফেস পাউডার এইটা অন্যান্যগুলোর তুলনায় এটার প্রাইস রেঞ্জ অনুযায়ী খুবই ভালো। এটা তোমরা 450 টু হচ্ছে 500 টাকার মধ্যে যে কোনো পেজে পেয়ে যাবা, আমি নিচে লিঙ্কটা অ্যাড করে দিব। কেউ যদি স্টুডেন্ট অবস্থায় অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো ফুল কভারেজ ফেস পাউডার খুঁজে থাকো, আমি বলবো গো ফর ইট, এটা যথেষ্ট ভালো। আর কেউ যদি বাজেট আরেকটু বেশি থাকে, তাহলে তোমরা অন্য কিছু দেখতে পারো, কোনো সমস্যা নেই, বাট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমার তো এটা ইউজ করে খুবই ভালো লাগছে। তো আপুর আমি আশা করবো আমার যে ক্যাটের এই ফেস পাউডারটা সম্পর্কে তোমাদের যে রিভিউটা আমি করলাম, সেটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইবও করো। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।